নানামুখী প্রচার প্রচারণায় জমে উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। আটজন মেয়র প্রার্থী প্রত্যেকেই তার নিজ নিজ এলাকায় প্রতিদিন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। অতীতের ভুল ত্রুটিগুলো এখন বিবেচনায় আনছেন ভোটাররা। সকল প্রার্থীরাই চালাচ্ছেন ভোটারদের সকল আশঙ্কা কাটিয়ে অংশগ্রহণমূলক নিরপেক্ষ সুষ্ঠু ভোট। গণসংযোগের বিষয়ে জানতে যাচ্ছি গাজীপুরে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, প্রার্থীদের গণসংযোগ সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে আচরণবিধি লঙ্ঘের অভিযোগ, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ, এইসব অভিযোগ অনুযোগের মধ্য দিয়েই নির্বাচনের প্রচারণা মূলত এখন গাজীপুরে তুঙ্গে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করছেন। আমি এখন আসি গাজীপুরের পুবাইল এলাকায়। এখানে একটু আগেই গণসংযোগ করলেন জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজউদ্দিন। তিনি যেটা বলেছেন যে বিগত নির্বাচন নিয়ে বাংলাদেশে অনেক অভিযোগ রয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে হয় না, এমনও অভিযোগ রয়েছে, দিনের ভোট রাতের অভিযোগ তারা করছেন। এই গাজীপুর নির্বাচনকে সামনে রেখে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, এই নির্বাচনের প্রতি সারা দেশের মানুষ তাকিয়ে আছে, এটাকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রার্থীকে প্রার্থীর হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে অতীত নির্বাচনের যে কলঙ্ক আছে সেগুলোকে মুছে ফেলার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী। আর এদিকে স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা, তিনি দাবি করেছেন তার প্রচারে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এবং তার গণসংযোগে আচরণবিধির লঙ্ঘন হচ্ছে, অভিযোগ তুলে তার প্রচারণা মাঝে মাঝে বাধা দেওয়া হচ্ছে, এ ধরনের তিনি অভিযোগ করে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন। রাইছুল, গাজীপুর থেকে জানছিলেন গাজীপুর সিটি নির্বাচনের খবর।